পাওনা টাকা ফেরত চাওয়ায় ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযোগ উঠেছে ওই হাসপাতালে এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় আক্রান্ত কর্মী মিঠুন বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত ওই কর্মী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল হাসপাতাল চত্বর এলাকায়। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র হাসপাতালে। ঘটনার তদন্তে চাঁচল থানার পুলিশ। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের কুরুচিকর মন্তব্যের বিরোধিতা করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসল দার্জিলিং জেলা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখার কর্মী। এদিনের অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার সহ তৃণমূলের উচ্চ নেতৃত্বরা। আলিপুর চিড়িয়াখানায় 36 বছরের শিম্পাঞ্জি বাবুকে দত্তক নিলেন নাট্য ব্যক্তিত্ব শোভিনী সেনগুপ্ত ও সপ্তর্ষি মল্লিক। 2015 সাল থেকে আলিপুর চিড়িয়াখানায় থাকা নানা প্রাণীকে দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার বাবুর যত্ন আত্মীর দায়িত্ব নিলেন শোভিনী ও সপ্তর্ষি। বাবুকে দেখতে ভিড় জমান 8 থেকে 80। এবার শিম্পাঞ্জি বাবুর সঙ্গে সম্পর্কে জড়ালেন শোভিনী ও সপ্তর্ষি। নগরবাসীকে দিলেন নতুন বার্তা। শিলিগুড়ির একটি শিবিরের মধ্য দিয়ে সরাসরি শারীরিক প্রতিবন্ধী শংসাপত্র প্রদান করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। দুয়ারে সরকারের প্রকল্প ইতিমধ্যে সমগ্র রাজ্য বেশ সার্থকতা পেয়েছে, তাই এর মধ্য দিয়ে মানুষের অনেকটা কাছে পৌঁছতে পেরেছে রাজ্য সরকার। মানুষের সমস্যার নানান দিক উঠে এসেছে এই প্রকল্পে, যা সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে তৃণমূল সরকার। আর প্রকল্প বাস্তবায়িত করতে গিয়ে শারীরিক প্রতিবন্ধী সমস্যা উঠে এসেছে তাদের সম্মুখে, তাই হাতে হাতে প্রতিবন্ধী শংসাপত্র প্রদান করলেন গৌতম বাবু। ধর্ষণের অভিযোগে ধৃত যুবক। ঘটনাটি ফুলবাড়ি 2 নম্বর অঞ্চল অন্তর্গত কাঞ্চনবাড়ি এলাকায়। জানা গেছে ওই এলাকার এক মহিলাকে নানা রকম ভাবে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন ওই এলাকারই লালটু সিং নামে এক 19 বছরের যুবক। গত বছরের 23 আগস্ট অভিযুক্ত লালটু সিং এর নামে এনজিপি থানায় লিখিত অভিযোগ দায়ের করে ধর্ষিতা মহিলা। অভিযোগের পরই গা ঢাকা দেয় অভিযুক্ত যুবক। দীর্ঘ 5 মাস পর গত রবিবার অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে এনজিপি থানার পুলিশ। সোমবার ধৃত যুবককে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যাওয়ায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌর নিগমে ঠিক বিপরীতে একটি দোকানে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। এই ঘটনায় একজন আহত হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, পিকআপ ভ্যান চালক নেশাগ্রস্ত অবস্থায় প্রথমে দাঁড়িয়ে থাকা একটি স্কুটিতে ধাক্কা মারে, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান সহ দোকানের ভেতরে ঢুকে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পিকআপ ভ্যানটিকে আটক করে থানায় নিয়ে যায়। ঋতুকালীন সময়ে অনেক মহিলাই খুব সমস্যায় পড়েন, বিশেষ করে তারা যদি বস্তিবাসী হন, তাহলে তো কথাই নেই। সে কথা মাথায় রেখে মহারাষ্ট্রের থানের এক পাবলিক টয়লেটে মহিলাদের জন্য তৈরি করা হয় পিরিয়ড রুম। এই পিরিয়ড রুম থেকে মহিলারা উৎকৃষ্ট স্যানিটারি সুযোগ সুবিধা পাবেন। পাবলিক টয়লেটে এ ধরনের পরিষেবা গোটা দেশের মধ্যে এই প্রথম বলে দাবি করেছে স্থানীয় পুর প্রশাসন। তারা জানিয়েছে এই পিরিয়ড রুমে টয়লেট, জেট স্প্রে, টয়লেট রোল হোল্ডার, সাবান, সবসময় জল ও ডাস্টবিন থাকবে। থানে পুরসভা একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই পরিষেবা প্রদান করেছে। রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ির ফোকদইবাড়ি এলাকা। জানা গিয়েছে ডাকগ্রাম ফুলবাড়ি ফোকদইবাড়ি এলাকায় গতকাল রাতে বহিরাগত কিছু যুবকের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। সুনীলবাবু সে সময় বাড়ি থেকে বেরিয়ে তাদের সরিয়ে দেয়। তার অভিযোগ, সোমবার দুপুরে হঠাৎ কিছু যুবক লাঠি, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির উপর হামলা চালায়। বাড়ি ঘর ভাঙচুরের পাশাপাশি বেধড়ক মারধর করে সুনীলবাবু ও তার ছেলেকে। বর্তমানে তার ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিগড় ফাঁড়ির পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। দার্জিলিং বোর্ডের যানজট সমস্যা নিরসনে বেলি ব্রিজ করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাতে চলেছে পর্যটন মন্ত্রী গৌতম দেব। সোমবার শিলিগুড়ি ময়নাক টুরিস্ট লজে এক সাংবাদিক বৈঠক করে মন্ত্রী জানান, দার্জিলিং বোর্ডে 4 লেন রাস্তা হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে তা 6 লেনের রাস্তা হবে বলে জানানো হয়। কোনো এক অজানা কারণে তা বন্ধ হয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বারবার জানানো সত্ত্বেও কাজ না হওয়ায় যানজট সমস্যা বেড়েই চলেছে। শীঘ্রই স্কুল কলেজ খোলার দাবিতে মহকুমা শাসক প্রিয়দর্শিনী এস কে স্মারকলিপি জমা দিল ভারতের ছাত্র ফেডারেশন। প্রায় বছরখানেক ধরে করোনা পরিস্থিতিতে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। অনেক ছাত্রছাত্রী পরিকাঠামোর অভাবে অনলাইন ক্লাসে যোগদান করতে পারছে না। সে কারণে করোনাবিধি মেনে স্কুল কলেজ স্যানিটাইজ করে শীঘ্রই আবার প্রতিষ্ঠানগুলি চালু করা হোক, এই দাবিতে আজ SFIA এর তরফে ডেপুটেশন জমা দেওয়া হয়।